আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি বর্ষাদম ফ্রম বর্ষাগুড লাইফ থেকে বলছি। আমার লাস্ট ব্লগ আপলোড করার পর আমার কাছে সবাই জানতে চাচ্ছিল প্যারিসে আমি কতদিন ছিলাম আর ফুল ডিটেলসে ভিডিও দেওয়ার জন্য। তো আমি এখন চলে আসছি থ্রি ডেজের ফুল আইটারনারি শেয়ার করতে। সো লেটস গেট ইনটু দ্য ভিডিও। আমাদের প্যারিসের ফার্স্ট ডে আমরা হচ্ছে শেয়ার করেছিলাম ভিডিওতে। আমাদের ফার্স্ট ডেতে আমরা যা করেছিলাম, ফার্স্ট ডে প্যারিসে তোমরা কী করতে পারো, যেহেতু অ্যারাইভেলের পরপর আমাদের হাতে বেশিটা সময় থাকে না রেস্ট নেওয়ার পর। তো ইউ ক্যান এনজয় আইফেল টাওয়ার ভিউ, স্পেন্ড সাম টাইম ইন পার্ক উইথ শপিং। লাইক আমি হচ্ছে আমার প্রথম দিনটা হাফবেলা পেয়েছিলাম। দুপুরে ল্যান্ড করার পর, রেস্ট নেওয়ার পর আমাদের যে সময়টা আমরা পেয়েছি, আমরা আইফেল টাওয়ার দেখতে চলে আসছি, এখানে ঘোরাঘুরি করেছি, স্ট্রিট যে শপিং মলগুলো এগুলো ঘুরেছি। ডে থেকে নাইট পর্যন্ত আমরা শুধুমাত্র আইফেল টাওয়ারের ভিউটা এনজয় করেছি। যদি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির জন্য কিছু কেনাকাটা করা হয়, আপনারা কিন্তু এই স্ট্রিট ই থেকেই নিতে পারবেন। সুবিধাগুলো খুবই ভালো, আমি অনেকগুলো নিয়েছি আর এখানে প্রাইস একটু কম পাওয়া যায়। দেন হচ্ছে প্যারিসে যেটা অনেক অনেক ড্রিম ছিল আমার, রাত্রের এই ভিউটা দেখার, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা এটাও দেখতে পেরেছি। সেকেন্ডে আমরা মর্নিংয়ে বের হয়ে গিয়েছি। সেকেন্ড ডেতে ঘুরতে পারবেন হচ্ছে আপনি মোলারোস আর দ্য ট্রাম অ্যান্ড শামস এলিজেন, এই তিনটা জায়গা আপনি একসাথে কাউন্ট করে রাখতে পারেন। তো এই মোলারোস, এই উইন্ড মিলটা দেখার জন্য ফ্রান্সের প্যারিস শহরে প্রতি বছর অসংখ্য লোক আসে। তো আমরা এই জায়গাটায় আসছি এই উইন্ড মিলটা দেখার জন্য, আর এখানে কিছু পিকচার তুলেছিলাম আর হচ্ছে ভিডিও পেয়েছি, পিকচারগুলো উপরে দেখতে পাবেন। তো আমি আর সাজ্জাদ দুজন কাপল কিছু ছবি তুলে নিচ্ছিলাম। দেন আমরা একটু হাঁটাহাঁটি করে আমরা যে মোলারোসের যে পুরো এরিয়াটা, লাইক মন মাত্র আমরা যেতে চেয়েছিলাম বাট ওইখানটা যেতে পারি নাই, ওই জায়গাটা এখান থেকে একটু দূর। আর আমরা যে টাইমে গিয়েছি ওই টাইমে এত বাতাস ছিল আর প্রচণ্ড ঠান্ডা লেগে গিয়েছিলো, দ্যাটস ওয়াই আমরা মানে চলাফেরাটা একটু কম করতে পেরেছি। তারপর আমরা তিনটার দিন ওইখানে খুব এনজয় করেছি। আপনাদের একটা দিন তো এখানেই লাগবে, আমি জাস্ট শর্টকাট বলতেছি আপনার একদিনে কয়টা করে প্লেস এনজয় করতে পারেন, এখান থেকেও কেনাকাটা করা যায়। এখানে রেস্টুরেন্টগুলো না আসলে আপনি বুঝবেন না যে আপনি ফ্রান্সে আসছেন। তো সেকেন্ডে আমরা হচ্ছে মেট্রো করে চলে গেছি আর দ্য ট্রাম, আর দ্য ট্রামে এই জায়গার এই ভিউটা নেওয়ার জন্য সবাই মরিয়া হয়ে থাকে, অনেক ভিড় ছিল। দেন তারপরও আমরা দুই একটা ছবি ক্লিক করতে পেরেছি, যেটা আমাদের পেজে হয়তো বা আপনারা দেখেছেন, আর এটার উপরও আপনারা দেখতে পাবেন যে আমাদের এখানকার কিছু পিকচার্স। আর এই আর্দ্র ট্রামের সোজাই হচ্ছে শামস এলিজেন। তো প্যারিসে যারা আসে তারা অবশ্যই একবার হলেও কিন্তু শামস এলিজেন এই রোডটাতে আসে, বিকজ অফ এখানে হচ্ছে সব ব্র্যান্ডের শপ। আর আমাদের এর পরের ব্লগে আমি এই মার্কেটটা সম্পর্কে বলবো। এটা হচ্ছে গ্যালারি লাফায়াত, একটা শপ ইনডোর, এটা অনেক সুন্দর আর সব ব্র্যান্ডের জিনিসপত্র একটা মলের মধ্যে পাওয়া যায়। আমি কিছুটা এখানে ফোটোজ নিয়ে নিয়েছি, দেন বাকি হয়তো বা আমি ডেইলি ব্লগের মধ্যে আপনাদের সাথে শেয়ার করব যে মলটার মধ্যে কী কী পাওয়া যায়। আমার মনে হয় যে শামস এলিজেনে এই রোডগুলো আপনার সারা একটা দিন লাগবে ঘুরে দেখতে, আর এত 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 ব্র্যান্ড আছে আপনার, হচ্ছে লুভি ভিটন, গুসি, দেন ডোরিও, মাইকেল ক্রোর, এই মানে এমন এমন ব্র্যান্ড যেগুলো আমার হয়তো বা নামও এর আগে জানা ছিল না। আর প্যারিস তো আপনার এই টাইপের জিনিসের মধ্যে বিখ্যাত। তো আমি আর সাজ্জাদ ঘুরতে ঘুরতে আবার চলে আসি আরেকটা সাইডে, যে সাইড থেকে আইফেল টাওয়ারটা দেখা যায়। তো তিন দিন থাকার পর আমি একটা জিনিস বুঝতে পেরেছি, সবচেয়ে ভিউ আইফেল টাওয়ারের যে ভিউ পয়েন্টটা সেটা কোথা থেকে ভালো দেখা যায়, এটা আমি আমার পরে এসে বলতেছি। তো সাজ্জাদের ক্ষুধা লেগে গেছে, দেন হচ্ছে এখানে স্ট্রিট ফুড বিক্রি করছিল, ওর জন্য আমি নিচ্ছিলাম। তো এই একটা নর্মাল একটা রুটির মধ্যে এক গাদা পেঁয়াজ দিয়ে কয়েক পিস চিকেন দিয়ে একটা রোলের মতো বানায়, যেটার প্রাইস 5 ইউরো। পুরো ইউরোপের মধ্যে কিন্তু ফ্রান্সই অনেক অনেক এক্সপেন্সিভ। তো আপনার পার ডে হচ্ছে কাপল গেলে আপনাদের 100 ইউরো পার ডে হিসেবে কাউন্ট করে রাখতে হবে। তো হচ্ছে আইফেল টাওয়ারের একদম নিচে একটা মেলা বসছে, যেহেতু আমরা ক্রিসমাস টাইমে গিয়েছিলাম অনেক অনেক জমজমাট ছিল। তো আমরা মেলাটা ঘুরে ঘুরে দেখছিলাম, আর হচ্ছে এখানে শপিং করার জন্য আপনার স্ট্রিট শপ মলগুলো স্টার্ট করেছে, আর এত পরিমাণ ভিড়। তো আপনারা দেখে বুঝতেই পারছেন যেহেতু উইন্টার সিজন চলছে, সব কিছু মিলিয়ে কিন্তু প্রচণ্ড ভিড়। আর থার্ড ডেতে আপনারা কী কী করতে পারবেন, থার্ড ডেতে আপনি অপেরা হাউস যেতে পারেন, লুভর মিউজিয়ামে যেতে পারেন, অ্যান্ড হচ্ছে ওদের কিং প্যালেসে যেতে পারেন,
এগুলো খুবই 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 সুন্দর আর কাছাকাছি। আমি প্রত্যেকটা ভিডিওতে বলতেছি আমি একদমই কোনো উল্টাপাল্টা ভিডিও আপনাদেরকে দিব না, যে আপনি এক একটা প্লেস এক কোণা থেকে আরেকটা প্লেস আরেক কোণা, না। আমি যেই ট্যুরগুলো দিয়েছি একদম আমাদের পায়ে হেঁটে ঘুরে ঘুরে দেখার মতো। আমি একসাথে এরকম তিনটা প্লেস চারটা প্লেস আমি যেগুলো এক্সপ্লোর করেছি আমি সেগুলোই শেয়ার করেছি। আর অপেরা হাউস আন্ডার কস্ট মেনটেন্যান্সের মধ্যে থাকার কারণে আমরা ভিতরে যেতে পারিনি। আর এটা হচ্ছে লুব্রি মিউজিয়ামের, লুব্রি মিউজিয়ামে সেদিন হলিডে ছিল, দ্যাটস ওয়াই আমরা মিউজিয়ামের ভিতরে যেতে পারিনি, আউটডোর থেকেই ঘুরছিলাম। আর আউটডোর থেকে কিছু ভিডিও ফুটেজ আমরা কালেক্ট করছিলাম। অনেক অনেক সুন্দর একটা প্লেস, ওয়াও লাগতেছে। জাস্ট লিটারালি আমি আসার পর আমি আর সাজ্জাদ, অ্যাকচুয়ালি আমার কাছে মনে হয় আমরা মানে ব্লগার না, আমরা কিন্তু যে কোনো জায়গায় নিজেরা এনজয় করতে পছন্দ করি, পাশাপাশি একটু ফুটেজ কালেক্ট করে রাখি ফর আওয়ার মেমোরি। তো এটা আমি ইউটিউবে দিচ্ছি, সাজ্জাদ আমাকে প্রপোজ করেছে এখানে, আমি জাস্ট শকড হয়ে গেছি। ও বাংলাদেশ থেকে এই ফ্লাওয়ারটা ক্যারি করেছে, মানে আমি বলে বুঝাইতে পারবো না আমি কতটা এক্সাইটেড হয়ে গেছি। আর আশেপাশে মানুষটা আমাদেরকে ক্ল্যাপ করে কংগ্রেচুলেট বলতেছিল, তারা জানে না যে আমরা ম্যারিড। এটা হচ্ছে প্যালেস, যেটা অপেরা হাউস, এটা হচ্ছে আন্ডার কনস্ট্রাকশন ছিল, দেখে আমরা বাইরে থেকে পিকচার ক্লিক করেছি। আইফেল টাওয়ারকে নিয়ে বেস্ট পিকচার তুলতে পারবেন টিরাকাডোর স্টেশন থেকে, এই টিরাকাডোর প্যালেস থেকে আপনার হচ্ছে আইফেল টাওয়ারের বেস্ট পিকচার আসবে। তো আজকে ব্লগ আমার এখানেই শেষ করছি, আমি আশা করব আমার এই ফুল আইটিনারি আপনাদের নেক্সট হয়তো বা প্যারিসে গেলে কিছুটা হলেও হেল্প হবে। তো আল্লাহ হাফেজ, নেক্সট ব্লগে আমি ডিটেলস যদি জানতে চান কীভাবে ভিসা হয়েছে কীভাবে কী করেছি সব কিছু আমি শেয়ার করব। আল্লাহ হাফেজ, সবাই আমাদের জন্য দোয়া করবেন, আর যদি ভিডিওটি ভালো লাগে থেকে একটা কমেন্ট করে যাবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।